আপনাদের এম এস এক্সেলের আজকে প্রথম ক্লাস আমি ভিডিও আকার দিতে আপনাদের জন্য বাধ্য হচ্ছি যেহেতু আপনারা কেউ ক্লাস করেন না ক্লাস না করার কারণে আসলে আমি লাইভ ক্লাসে এসো মনে হচ্ছে আমি অনেকটা হতাশ হয়ে পড়ি লাইভ ক্লাসে এসে সো আমি মনে করি ভিডিও দিয়ে দিলে আপনারা যখন ইচ্ছা তখন গুলো দেখতে পাবেন ভিডিও দেখে দেখে আপনারা শিখে ফেলতে পারবেন আর হচ্ছে সবথেকে বড় কথা যদি আপনারা ভিডিও দেখার পর বা সব কিছু জানার পর যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা ভিডিও কমেন্ট সেকশনে আপনারা ভিডিও কমেন্ট সেকশনে আপনারা কমেন্টটা দিয়ে দিবেন আপনাদের প্রশ্ন বা আপনাদের জিজ্ঞাসাটা বা আপনাদের প্রবলেমটা আপনি সেখানে উল্লেখ করে দিবেন আর সেই উল্লেখ করা প্রশ্ন বা জিজ্ঞাসার আমি ইনশাল্লাহ দিয়ে দিব ঠিক আছে ভিডিওর সেকশনে মানে আমরা তো ইউটিউবে ভিডিও আপলোড করি আপনাদের জন্য সো এই ইউটিউবের কমেন্ট সেকশনে আপনারা দিয়ে দিবেন এই হচ্ছে বিষয় সো আজকে আমরা মূলত এম এস এক্স স্টার্ট করতে যাচ্ছি তো আমি চিন্তা করছি আপনাদের জন্য ভিডিওটা অত বেশি করে লেন্দি করে ভিডিও করবো না আপনাদের জন্য আমি ছোট 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 আকারে ভিডিও আপনাদেরকে দেব যাতে করে আপনাদের বোঝার সুবিধা হয় আপনারা যেন খুব অল্প শিখেন কিন্তু ভালো করে শিখেন আমার কথা হচ্ছে এটা একটা না আমি মনে করেন এক ঘন্টা ভিডিও করে দিলাম আপনারা দেখতে দেখতে বোর হয়ে গেলেন তখন বিষয়টা কিন্তু মাথায় খাটে না ইভেন আমারও এখানে যদি আমি একটা হিউম্যান সেন্সের কথা যদি বলি সেক্ষেত্রে মানুষ একটা না কিন্তু এক ঘন্টার ভিডিও দেখলে বোর হয়ে যায় একটা না অনেক কোন ভিডিও দেখলে কিন্তু বোর হয়ে যায় 30 মিনিট বলেন একটা দেখতে পারেনা সো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনাদেরকে ছোট ছোট করে ভিডিও দিলে আপনারা সেটা দেখতে আনন্দ পাবেন শিখতেও আনন্দ পাবেন এবং বুঝতেও আপনাদের জন্য সুবিধা হবে সো সেই ক্ষেত্রে আমি ভিডিওগুলো আপনাদেরকে খুবই ছোট করে দেওয়ার জন্য ট্রাই করব যাতে করে আপনারা খুব ইজিলি আনন্দের সহিত যেন বিষয়টা শিখতে পারে সো আমরা আজকে MS Excel নিয়ে স্টার্ট করছি প্রথমে আমি বলবো MS Excel টা কি বা এটা কি কাজ করা হয় এম এস এক্সেলটা মূলত হচ্ছে আমি এটা হচ্ছে একটা মাইক্রোসফটের একটা অ্যাপস মাইক্রোসফটের এর এম অফিসের একটা একটা পার্ট বলা হয় হ্যাঁ একটা পার্ট যেখানে এমএস ওয়ার্ড আপনারা শিখেছেন পাওয়ার পয়েন্ট শিখেছেন সেই ক্ষেত্রে একটা এমএস এক্সেল আরও কিছু পার্ট আছে এমএস অ্যাক্সেস আছে পাবলিশার আছে আরো অনেকগুলো এক্সেল মানে পার্ট রয়েছে সো তার মধ্যে হচ্ছে এমএস এক্সেল এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা অফিস আদালতে বলেন বিভিন্ন নিত্য নৈমিত্তিক কাজের হিসাব নিকাশ ক্যালকুলেশন বলেন সব ক্ষেত্রে এই এমএস এক্সেলটা খুবই আমাদের জন্য পাওয়ারফুল একটা অ্যাপস যার মাধ্যমে আমরা অনেক কিছু হিসাব নিকাশ করতে পারি অতি সহজে হ্যাঁ মনে করেন আপনার কাছে একটা ডকুমেন্ট রয়েছে যেখানে অনেকগুলা উম মানুষের

সো মূলতঃ তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন যে MS Excel হচ্ছে ফর্মুলার মাধ্যমে বা আমরা ইকুয়েশনের মাধ্যমে আমরা কি করা হিসাব নিকাশে আমাদেরকে সাহায্য করে MS টা সো আমরা আগে প্রথমে জানবো যে MS এক্সেল কিভাবে ওপেন করব আমরা MS এক্সেল ওপেন করার মূলত তিনটা ওয়ে রয়েছে আমি তিনটা ওয়ে আপনাদেরকে দেখাবো প্রথম ওয়ে হচ্ছে আমরা সরাসরি উইন্ডোজ আইকনে ক্লিক করে আমরা যদি এখান থেকে অ্যাপসে চলে যাই অল অ্যাপস অল অ্যাপস থেকে আমরা যদি একটু নিচের দিকে নেমে আসি আমরা ই ক্যাটাগরিতে আমরা এক্সেলটা পেয়ে যাবো আমারটা দুই সবাই দেখতে পাচ্ছেন আমি যদি ক্লিক করি তাহলে আমার এম এস এক্সেলটা ওপেন হয়ে গেল সবাই দেখতে পাচ্ছেন আমার এম এস এক্সেলের ইন্টারফেসটা সামনে চলে এসেছে আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম করার পর আমি অন্যভাবে সেটাকে ওপেন করতে পারি কেমন আমি যদি সার্চ আইকনে চলে যাই আমি এখানে যদি এক্সেল লিখি তাহলে আমার অটোমেটিকলি এক্সেলটা শো করছে তাহলে আমি যদি ক্লিক করি তাহলে এক্সেলটা আমার ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছেন তাহলে দুইভাবে করতে পারি আর স্টার্ট নাম্বার যেটা মানে সিস্টেম সেটা হচ্ছে আপনি এক্সেল ওপেন করার জন্য আপনার মাউসের রাইট ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ফ্লুটিং মেনু বা ফ্লুটিং একটা মেনু দেখাচ্ছে মেনু বাদ দেখাচ্ছে আপনাকে যেখানে আপনি নিউ অপশনে চলে আসবেন নিউ অপশন আসার পর আপনি এখানে আপনার মাইক্রোসফট অফিসের মোটামুটি সবগুলো অ্যাপসের একটা শর্টকাট ভার্সন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এর দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্ট পাওয়ার পয়েন্ট পাবলিশার এবং নিচে দিয়ে দেখতে পাবেন এক্সেল ওয়ার্কশিট সবাই দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট আমি মাইক্রোসফট এক্সেল ক্লিক করলে আমাকে একটা শর্টকাট একটা দেখাচ্ছে আপনি চাইলে এবার এখানে একটা রিনেম করে আপনি একটা দিতে পারেন আমি দিলাম একটা ওয়ার্কশিট ওয়ান ওয়ার্কশিট ওয়ান দিয়ে আমি সেটাকে এন্টার করে দিলাম সেটা সেফ হয়ে গেল এখন আপনি এই এই শর্টকাট অপশনটার উপর আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে আমার এক্সেলটা ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে ডিফারেন্সটা একটু দেখেন ডিফারেন্সটা হচ্ছে আমরা যখন এর আগে যে দুইভাবে আমরা ওপেন করেছি সেখানে ছিল যে আমাদের অন্য রকমের একটা ইন্টারফেস ছিল কিন্তু এখন আমাকে অন্য রকমের আরেকটা ভিন্ন রকমের একটা ইন্টারফেস দেখাচ্ছে ঠিক আছে এখন এই দুইটার পার্থক্য এখন যদি আমি বলি আপনি এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আপনি যদি ফাইল মেনুতে চলে যান তাহলে আমরা নিউতে চলে গেলে আমরা ঠিক সেম ওই ইন্টারফেসটা কিন্তু পাবো দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসটাই কিন্তু বা ওপেনে চলে গেলে মোটামুটি এখানে নিউ আর ওপেন এই দুইটা মিলেই আমাদের কী ছিল তখন ইন্টারফেসটা ছিল ওপেন বারও ছিল নিউ বারও ছিল এই দুইটা মিলে তখন আমরা শুরুতে যে দুইটা সিস্টেম করে দেখেছি সেখানে এই দুইটা বার মিলে এই দুইটা অপশন মিলেই কিন্তু কী ছিল কয়েক ইন্টারফেসটা ছিল কিন্তু আমরা যখন থার্ড নম্বরে আসলাম তখন আমাদেরকে এই নতুন একটা ইন্টারফেস দেখাচ্ছে সেখানে আবার আপনি দেখতে পাবেন যে আপনার এই ফাইলের নামটা এখানে শো করছে উপরে ঠিক আছে উপরে শো করছে নাম কি ওয়ার্কশিট 1 দেখা আছে এবং এটা এক্সটেনশনটা দেওয়া আছে xlsx এটা বলা হয় এক্সটেনশন আপনি যে অ্যাপস ইউজ করেন না কেন বা যে ছবি ইউজ কেন কেন যে ভিডিও আপনার ডট দিয়ে একটা একটা এক্সটেনশন লেখা থাকে বা একটা আহ সিম্বলিক একটা লেখা লেখা থাকে ট্যাক্স টাকার একটা লেখা লেখা থাকে সেটা হচ্ছে এক্সটেনশন আপনি হয়তোবা ছবি ওপেন করলে ছবির ডট দিয়ে দেখতে পাবেন যে জ্যাপিজি লেখা পিএনজি লেখা আছে আপনি যদি একটা গান প্লে করেন সেখানে এমপি লেখা আছে ডাব্লিউ এবি লেখা আছে যেটা বলা হয় ওয়েব লেখা আছে আপনি যদি ভিডিও প্লে করেন এমপি ফোর লেখা থাকে সো সব ক্ষেত্রে আপনি যে অ্যাপসটা ইউজ করেন যে ভিডিও গান সব ক্ষেত্রে একটা এক্সটেনশন কিন্তু দেওয়া থাকে সো এক্সেলের এক্সটেনশনটা হচ্ছে এক্স এল এস এক্স এটা দেখার সাথে সাথে আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে একটা এক্সেলের একটা কি একটা মানে এক্সেলের একটা ডকুমেন্ট ঠিক আছে এটা এক্সেলের একটা ডকুমেন্ট এটা হচ্ছে মূলত বিষয় তো আমরা কিন্তু বুঝে গেছি আমরা তিন ভাবে ওপেন করতে পারে আমি এটা আপাতত ডিলিট করে দিলাম আমরা মেনুয়ালি ভাবে আপাতত ওপেন করবো তাহলে ম্যানুয়ালিভাবে যদি আমরা এখন ওপেন করি তাহলে আমি এই স্টার্টে চলে গেলাম এবং স্টার্টে গেলে আমার এইখানে যে পিন স্টার্ট এটা হচ্ছে পিন স্টার্ট বলা হয় মানে আপনার কোনো কিছু যদি আপনি আপনার সুবিধার্থে যদি নিয়ে আসতে চান তাহলে এখানে নিয়ে আসতে পারবেন এগুলো আমরা ইনশাআল্লাহ শেখাবো আপনাদেরকে আমরা এখানে এক্সেল দেওয়া আসতে আমি এক্সেলটা ওপেন করলো ক্লিক করলাম ওপেন হয়ে গেল এই দেখেন আমার ওপেন এবং এটা হচ্ছে নিউ দুইটা মিলেই কিন্তু আমার কি মানে ওপেন বলতে এখানে হচ্ছে আপনি যদি প্রিভিয়াস বা আগে বা আপনি যদি আগে কোনো কাজ করে থাকেন এক্সেল সেই ডকুমেন্ট গুলা সে ফাইল গুলা এখানে দেখাবে আর এটা হচ্ছে নিউ আপনি যদি নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে চান সেটা আপনাকে এখানে শো করাবে ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় তাহলে দুইটা পার্ট এখানে এটা বিভক্ত হয়েছে একটা হচ্ছে ওপেন দিয়ে একটা হচ্ছে আপনার নিউ দিয়ে এখন আমরা তো অবশ্যই প্রিভিয়াস কোনো ডকুমেন্ট দিয়ে তো কাজ করব না আমরা কাজ করব কি দিয়ে আমরা নিউ একটা ওয়ার্কশিট নিয়ে কাজ করব এখানে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ঠিক আছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক বলতে বোঝাচ্ছি কি এখানে আপনি একটা বইয়ের মতো অনেকগুলো শিট নিয়ে কাজ করতে পারবেন একটা বই কিভাবে তৈরি হয় অনেকগুলো পেজের মাধ্যমে কিন্তু একটা বই তৈরি হয় তাই না সো আপনি এখানে অনেকগুলো শীট বলেন পেজ বলেন আপনি পেজ নিয়ে কাজ করতে পারবেন সেজন্য এটার নাম হচ্ছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক এখানে আপনাকে আরো কিছু ডিফল্ট কিছু আপনাদেরকে এই কিছু ট্যাম্পলেট দিয়ে দেওয়া হয়েছে সো আপনারা চাইলে সেগুলো ইউজ করতে পারেন আপনারা আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ ধীরে ধীরে আমি আপাতত ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক নিয়ে আজকে আমি কাজ করব আমি ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে ক্লিক করলাম দেখেন আমার সেই থার্ড যে সিস্টেম আমরা ওপেন করেছিলাম সেই ঠিক সেম জিনিসটা এখন চলে এসেছে সো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এক্সেলের ইন্টারফেসটা ফুল ইন্টারফেস এক্সেলের আর এখানে কোনটার কি নাম মোটামুটি আপনারা যেহেতু এমএস ওয়ার্ড পাওয়ার করেছেন আপনাদের ট্রেনার যেহেতু আপনাদেরকে ইনসালা এখানে বিষয়গুলো হয়তো বলেছে কোনটার কি নাম সেটা আমি আর মূলত বিষয়টা গুলা রিপিট করতেছি না যদি আপনাদের কনফিউশন থেকে থাকে তাহলে প্রিভিয়াস ভিডিও গুলো দেখে নেবেন প্রিভিয়াস ভিডিওতে সব কিছু ইনশাল্লাহ সবকিছু এক্সপ্লেন করা আছে তবে যেগুলা নাই সেগুলো আমি বলতেছি সেটা হচ্ছে এখানে যে বিষয়গুলো নতুন আপনারা পাবেন সেটা হচ্ছে মূলত এই পুরো জিনিসটার নাম হচ্ছে একটা ওয়ার্কশিট বলা হয় এই এখন ওয়ার্কশিটে আছেন আপনি এখন কিন্তু আপনি খুলেছেন ওয়ার্ক বুকে বুকে আপনি একটা পেজ একটা পেজ নিয়ে নিয়ে এবার কি করবেন কাজ করবেন পুরোটা মিলে হয়ে যাবে একটা ওয়াক্ক বুক কিন্তু আপনি একটা শিট নিয়ে কাজ করলে সেটা হবে ওয়ার্কশিট ঠিক আছে তো এটা হচ্ছে পুলত ওয়ার্কশিটের কাজ ওকে হুম তো এখন এখানে আমাদের কিভাবে কাজ করে আপনি হয়তোবা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে ভিজুয়ালাইজ হচ্ছে কিছু রো রয়েছে কিছু কলাম রয়েছে আপনারা রো কলাম সম্বন্ধে অবশ্যই পরিচিত রয়েছেন আপনাদের এমএস ওয়ার্ডে হয়তো বা নিয়ে কাজ করেছে সেখানে হয়তোবা রো কলাম হয়তো আপনারা দেখেছেন এখানে অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে এই যে লম্বা লম্বিভাবে এগুলো হচ্ছে সবগুলো রো আর এই যে এই যে উপর থেকে নিজ বরাবর যেগুলো সেগুলো হচ্ছে কি কলাম ঠিক আছে তাহলে কলাম হচ্ছে কি এগুলো হচ্ছে কলাম আর দুই তিন চার পাঁচ ছয় এগুলো হচ্ছে কি রো বলা হয় ঠিক আছে সো এটা আশা করি আপনারা জানেন সো এখন পুরোটা হচ্ছে ওয়ার্কশিট বলা হয় আর এখানে হচ্ছে এগুলো স্ক্রলিং বার আপনারা জানেন এটা হচ্ছে উপর নিচ করার জন্য এটা হচ্ছে এই ডানে যাওয়ার জন্য আর এটা হচ্ছে একটা ফর্মুলা বার এখানে লেখাই থাকবে ফর্মুলা বার এটা হচ্ছে ফর্মুলা বার এখানে আপনি ফর্মুলা ইউজ করতে পারেন মানে আপনি যদি এই জায়গাটা একটা ফর্মুলা ইউজ করেন সেটা এখানে শো করবে সবকিছুই ঠিক আছে সো এই হচ্ছে বিষয় এখন আপনি এই যে আপনার মাউসের কার্সরটা যখন আপনি যেই জায়গায় নিয়ে যাবেন ওইটা হচ্ছে সেল এবং ওইটা হচ্ছে এখানে এইটা একটা 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 এটা এটা ঠিক আছে। আপনি এখন মাউসের কার্সরটা যে জায়গায় আছে ওইটাকে বলা হবে ওই জায়গায় এখন কাজ সেলটা এখন যদি আমি এই জায়গায় আনি এইটা এখন অ্যাক্টিভ সেল হয়ে গেছে ঠিক আছে সো এইগুলো হচ্ছে সেল আর এখান থেকে লম্বা লম্বী ভাবে মানে ডান থেকে বাম থেকে ডান এগুলো হচ্ছে আপনার কি রো আর উপর থেকে নিজ বরাবর এগুলো হচ্ছে কলাম। এখন আপনাদের হয়তোবা বা প্রশ্ন একটা জাগতে পারে বা আমার মনে প্রশ্ন জাগতেছে আমি যখন আপনাদের শিখাচ্ছি তখন আমার মনে একটা প্রশ্ন জাগতেছে যে আমি স্যারকে হয়তো জিজ্ঞেস করতাম তাহলে আপনি বলেছিলেন যে এটাকে বলা হয় ওয়াক বুক তাহলে এখন আমি তো অনেকগুলা সিট নিয়ে কাজ করতে চাচ্ছি তাহলে সিট গুলো কেমনে বানাবো তাহলে গুলো বানানোর জন্য আপনি দুইভাবে করতে পারেন আমি একদম সোজা নিয়মটা বলে দিই সেটা হচ্ছে আপনি যখন নিচে চলে আসবেন আপনি প্রথমে দেখতে পাচ্ছেন শীত ওয়ান নামে লেখা আছে দেখতে পাচ্ছেন শিট ওয়ান তার মানে এখন আপনি সিট একে আসেন এখন আপনি আরেকটা সিট নেবেন তাহলে এই যে এখানে প্লাস এখন রয়েছে এই প্লাস এখানে ক্লিক করবেন তাহলে সিট দুই চলে আসলো দেখতে পাচ্ছেন আপনি এখানে একটা প্লাস অ্যাকাউন্টে এখানে সিট তিন চলে আসলো তাহলে আবার আপনি সিট ওয়ানে আপনি এবার আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন ঠিক আছে এখন যদি আপনি এটাকে ডিলিট করে দেন তাহলে ডিলিট হয়ে যাবে অথবা আপনি এখান থেকে মাউসের রাইট ক্লিক করলে আপনি ডিলিট পাবেন ডিলিট করে দেন ডিলিট হয়ে গেল মাউসে যদি রাইট ক্লিক করেন ডিলিট পাবেন ডিলিট করে দেন ডিলিট হয়ে গেল তার মানে আপনার পেজগুলো আপনি কি করে ফেলেন ছিঁড়ে ফেললেন ঠিক আছে আপনার পেজ এখন দরকার পেজ গুলো ছিঁড়ে ফেলেন বা পেজগুলো এখন এই হচ্ছে মূলত বিষয় আর দুই নাম্বার যেটা উপায় সেটা হচ্ছে আপনি আপনি বাটন থেকেও করতে পারেন সেটা আমরা স্টেপ স্টেপ বাই আপাতত এখন দেখাচ্ছি না আমরা আপাতত এখন যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রথমত আমাদের জানতে হবে একটা এক্সেলের সিটের মধ্যে কতটা সেল থাকে কতটা রো থাকে কতটা কলাম থাকে ঠিক আছে আমি সেটা একটু আপনাদেরকে এখানে একটু লিখে দিই তাহলে ব্যাটার বুঝে যাবে আমি লিখে দিলে একটু ব্যাটার হবে আমি এখানে না এম এস ওয়ার্ডে লিখে দিই আপনাদেরকে এম ওয়ার্ড আমি ওপেন করে নিচ্ছি আমি এম এস ওয়ার্ডটা ওপেন করে নিলাম আমাদের এক্সেলের মধ্যে আমাদের সেল সংখ্যা কত আমি লিখে দিচ্ছি আপনাদেরকে Mm-hmm. <clears throat> <clears throat> <clears throat> তো সবাই দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আমি লিখে দিয়েছি আমাদের একটা এক্সেল ওয়ার্কশিটের মধ্যে কতটা সেল রয়েছে কতটা রো রয়েছে এবং কতটা কলাম রয়েছে ঠিক আছে তো আমি যদি এটা হিসাব করে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে সতেরো কোটি সতেরো লাখ আটানব্বই হাজার একানব্বই ঠিক আছে এটা হচ্ছে সেল সংখ্যা মানে আপনার একটা এক্সেল ওয়ার্কশিটের মধ্যে এতগুলা সেল রয়েছে আর যদি কলামের সরি রোয়ের হিসাব করি তাহলে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত ঠিক আছে দশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটা রো ঠিক আছে আর হচ্ছে কলমের সংখ্যা হাজার তাহলে হচ্ছে ঠিক আছে একটা ওয়ার্কশিটের মধ্যে আপনার এই এতগুলা সেল রো কলাম রয়েছে সো এটা বেসিক্যালি এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না তবে রো কলাম জেনে রাখাটা ইম্পর্টেন্ট অনেক সময় অনেক জায়গায় প্রশ্ন করে ঠিক আছে সো রো রো এর সংখ্যা কলমের সংখ্যা জেনে রাখাটা ইম্পর্টেন্ট সো এটা জেনে রাখবেন তো এই হচ্ছে মূলত বিষয় এখন আমরা তাহলে কিছু কাজের মধ্যে যাই কাজের মধ্যে আপনারা বিষয়গুলো জানেন আমি তাও একটু আপাতত স্টার্টিং এর সাথে যেহেতু পুরোটা একটু আলাদা একটা সিস্টেম আলাদা মানে একটা ইউআই তো সেক্ষেত্রে আমি আবার একটু ফোন নিয়ে একটু অ্যালাইনমেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আজকে ক্লাসটা একটু কি থাকবে আমি জাস্ট ফোন নিয়ে একটু মানে আলোচনা করে দিব এইটুকু আপনারা আপাতত প্র্যাকটিস করবেন আপনারা আগে আপনাদের নিজেদেরকে এক্সেলের সাথে একটু কি করে নেন অ্যাডজাস্টমেন্ট করে নেন ঠিক আছে সো এখন মূলত আমি প্রথমে একটা ক্লিক লিখবো একটা লেখা লিখবো আচ্ছা একটা জিনিস আপনাদেরকে বলি আপনাদের হয়তো বা চোখের সামনে ভিজুয়ালাইজ হচ্ছে এখানে তো একটা ট্যাবল আকার রয়েছে আসলে এগুলো ট্যাবল আকারের নাই এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক শিট এখন কিভাবে বুঝবেন আপনি ব্ল্যাঙ্ক শিট বোঝার জন্য আপনাকে প্রিন্টে যেতে হবে প্রিন্টে চলে যাই আমরা যদি ফাইল এ এখান থেকে যদি ফাইল অপশানে চলে যাই ফাইল থেকে যদি আমি প্রিন্টে যাই প্রিন্টে গেলে দেখতে পাবেন উই ডিডেন্ট ফাইন্ড এনিথিং টু প্রিন্ট এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কশিট আমি একটু এটাকে আরো ক্লিয়ার ফিল করার জন্য আমি এখানে কিছু একটা লিখবো আমি মনে করেন লিখবো যে রেনোভেটিভ টেকনোলজি ওকে এই জিনিসটা লিখলাম আমি এবার আমি প্রিন্টে আসবো প্রিন্টে এসে এই দেখেন আমার রেনোভেটিভ টেকনোলজি লেখাটা এখানে চলে এসেছে দেখেন একটা পুরোটাই কিন্তু খালি একটা পেজ এখানে কোনো কি নেই এখানে কোনো কলাম নেই রো নেই সেল নেই কিছু নেই এটা টেবল হিসেবে নাই এটা হচ্ছে আপনাদের শুধু কাজের সুবিধার্থে জাস্ট এখানে দিয়ে রাখা সো আপনাদের যদি টেবল করতে চান আপনাদেরকে অটোমেটিক একটা টেবল বানায় নিতে হবে কেন ঠিক সেম ভাবে ঠিক আছে সো আমি রেনোভেটিভ টেকনোলজি নিয়ে এখন আপাতত কাজ করি সেটা হচ্ছে মূলত আচ্ছা এখন আমি এই রানোভেটিভ টেকনোলজি লিখলাম লেখার পর এটাকে আমি যদি এখন কি করতে চাই আমি আচ্ছা এটাকে আপাতত কেটে দিই আপনাদের একটু বোঝার সুবিধা তা আমি এটাকে এই জায়গা থেকে কাটতে পারি আমি কেটে দিলাম ব্যাগ স্পেস দিয়ে গেল দেন আমি এই জায়গায় লিখলাম যে মঞ্জুর ওকে এই জিনিসটা আমি লিখলাম একটু জুম করে নিই আমি ওকে এবার এবার দেখেন আমি প্রথমে যে প্রথমে যে বিষয়টা করব সেটা হচ্ছে আমি আমাদের তো অবশ্যই আমাদের কাজের সুবিধা তো আমাদের ফন্ট চেঞ্জ করা লাগতে পারে সেটা আপনারা দেখেছেন এমএস ওয়ার্ডও দেখেছেন এম এস পাওয়ার পয়েন্টেও দেখেছেন আমি তাও আবার একটু রিপিট করে দিচ্ছি বোঝার সাথে আমি এখানে আসলাম এটা তো আচ্ছা এই জিনিসটা আমি এখান থেকে না আমি এটা ব্যাক দিয়ে আমি এই জায়গায় লিখতেছি ওকে লিখলাম লিখার পর এখন আমি কী করব ফন্টটা চেঞ্জ করবো সো অ্যাজ ইউজুয়াল ফন্ট চেঞ্জ করার সিস্টেম আপনারা ভালো করে জানেন জাস্ট এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা ফন্ট দিয়ে দেন সেটা এখানে নিয়ে নেবে ওকে দ্যাটস ইট এখানে কোনো এত আহামরি কোনো কোটিং কিছু নেই আমি জাস্ট মঞ্জুর লিখলাম হয়ে গেল আমার ফোনটা চেঞ্জ হয়ে গেল ঠিক আছে দেন এরপর হচ্ছে অবশ্যই আমাদের সাইজ ছোট বড় করতে হবে সাইজ ছোট বড় করার জন্য আপনারা এখান থেকে যেটা ইনক্রিজ সাইজ ফোন সাইজ এখান থেকে আপনারা ফোন সাইজ বাড়াতে পারেন কমাতে পারেন আপনারা এখান থেকেও চাইলে এভাবে করে বাড়াতে পারেন কমাতে পারেন আর আপনাদেরকে শর্টকাট কি কিন্তু আমি দিয়ে দিয়েছি সেখানে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোলের সাথে যদি আপনারা থার্ড ব্যাকেট থার্ড ব্যাকেট যদি আপনারা ক্লিক করেন মানে থার্ড ব্যাকেট ক্লোজ যেটা থার্ড ব্যাকেট ক্লোজটা যদি ক্লিক করেন তাহলে ফন্ট সাইজটা বাড়বে আমি কি করবো এই জিনিসটাকে আগে পুরোটা সিলেক্ট করে নিলাম আমি যদি এবার থার্ড ব্র্যাকেটটা দিই এটা এটাকে এখানে কাজ করে না আচ্ছা মেবি এক্সেলে কোনো শর্টকাটটা করা নাই সেজন্য এখানে এটা ওপেন হচ্ছে না তবে এমএস ওয়ার্ডে কিন্তু এটা হয়েছিল তখন হয়তো দেখতে পেয়েছেন আপনারা এই দেখেন এটা হচ্ছে এমএস ওয়ার্ডে কিন্তু এই কাজটা করতেছে কন্ট্রোল প্লাস হচ্ছে আপনার এই থার্ড ব্যাকেট ক্লোজ যেটা আছে সেটা দিয়ে আপনি ইনক্রিজ করবেন থার্ড ব্যাকেট ওপেন যেটা হচ্ছে সেটা দিয়ে আপনি ডিক্রিজ করবেন ঠিক আছে সেটা হচ্ছে শর্টকাট কি সো এটা এম এস এক্সেলে হয়তো বা কাজ করতেছে না শর্টকাট এটা আমাদেরকে দিয়ে দিতে হবে সেটা আমরা পরবর্তী দিন দেখবো দেখব আপাতত আমরা এখান থেকেই করে নিই ম্যানুয়ালি হ্যাঁ তাহলে এটা জাস্ট ওপেন এটা হচ্ছে ডিক্রিস সরি ইনক্রিজ আর ডিক্রিস ঠিক আছে দেন এরপর হচ্ছে আপনি বল করতে চলে বল করতে পারেন ইটালিক করতে চাইলে ইটালিক করতে পারেন আন্ডারলাইন করতে চলে আন্ডারলাইন করতে পারেন এবার আপনি যদি ডাবল আন্ডারলাইন করতে চান ডাবল আন্ডারলাইনও এখানে করা যাবে দেখেন ডাবল আন্ডারলাইন হয়ে গেল সো আমি যদি সেটাকে রাখবো না তাহলে আমি এখানে উপর ক্লিক করলাম তাহলে চলে গেল এই হচ্ছে বিষয় ঠিক আছে তারপর আমরা যেটা আছে সেটা হচ্ছে এইখানে হচ্ছে বর্ডার দেওয়ার সিস্টেমটা রয়ে গেছে এখন বর্ডার দিবো আমরা একটা কাজ করি আমরা কিছু একটা ছোটখাটো একটা টেবল আমরা তৈরি করে ফেলি এখন আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই আজকে মনে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা যায় সেটা হচ্ছে আপনি মনে করেন এখন এখানে একটা কি তৈরি করছেন আপনি নাম্বার তৈরি করবেন আপনাকে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট করে লিখতে হবে তাই না তাহলে আপনি কি এভাবে এক দুই তিন করে লিখবেন এভাবে লেখার দরকার নাই আপনি শুধু এক এবং দুই পর্যন্ত নিয়ে যাবেন এবং এক এবং দুই পর্যন্ত নিয়ে গিয়ে আপনার এই যে প্লাসটা দেখতে পাচ্ছেন প্লাস এই বড় মোটা প্লাস এই প্লাসটা না এটা হচ্ছে আবার প্লাস নাই এটা হচ্ছে একটা অ্যারো আইকন হ্যাঁ ডাবল অ্যারো আইকন আমি চাচ্ছি এই এই প্লাস প্লাস আইকনটা আইকনটা দিয়ে আপনি করে সিলেক্ট করলেন দেখেন সিলেক্ট করলাম খুব মনোযোগ সহকারে একটু দেখেন আমি দোনোটাকে কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমার এই যে এখানে কোনায় একটা বিন্দু তৈরি হয়েছে সবাই দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক একটা বিন্দু তৈরি হয়েছে সেখানে নিয়ে আসার পর আমার মোটা প্লাস আইকনটা চিকন প্লাস আইকন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মোটাটা ঠিকন হয়ে গেছে এই চিখনটা যখন আসবে আপনি আবার করে নিচে দিকে নামায় নিয়ে যান তাহলে দেখেন অটোমেটিক্যালি এক 2 3 4 5 6 7 আর 9 10 হয়ে গেছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা হচ্ছে শর্টকাট টিপস এগুলা আপনাদের অবশ্যই জানতে হবে এমএস এক্সেলের জন্য যদি আপনি মনে করেন আপনি এক এক দিলেন বা আপনি যদি চান যে আপনি এক থেকে শুরু করবেন সেটা কিন্তু পারবেন না সেটা কিন্তু সবগুলা এক একই চলে আসবে ঠিক আছে সো আপনি এক্সেলকে কে বোঝাতে হবে যে আপনি কত ইনক্রিমেন্ট করে সামনে আগাতে চান আপনাকে সেটা বুঝাই দিতে হবে ঠিক আছে সো আমি ইনক্রিমেন্ট করে আগাতে চাই একের পর দুই মানে এক ঘর করে আগাচ্ছি তাহলে আপনাকে সেটা বুঝাই দিতে হবে ঠিক আছে সো আমি দুই দিলাম এরপর যদি এবার আমি দুটোকে সিলেক্ট করে বোঝাই দিলাম যে আমরা কি করব এক ঘর করে আগাবো সামনের দিকে সো আমি এবার ড্র্যাগ করে সামনের দিকে নিচে নামে গেলাম দেখেন এক দুই তিন চার পাঁচ হয়ে গেল তাই এটা হচ্ছে বিষয় এবার আমি এখানে কিছু নাম্বার দিয়ে দিই আমি জাস্ট একটু এমনিতে নাম্বার দিয়ে দিচ্ছি নাথিং এলস আমি শুধু দুই তিন জনের নাম্বার দিব আমি এই জিনিসগুলো আমি এখান থেকে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে আমি এই জিনিসটাকে আবার আমি কি করে দিব ট্যাবল করে দিব। ঠিক আছে সো ট্যাবল করার জন্য এবার আমাকে কি চলে আসতে হবে এইখানে ট্যাবল দেওয়া বা বটম বর্ডার এখান আমি নিচে ক্লিক করলে গুলা সিস্টেম এটা আপনি অবশ্যই পাওয়ার পয়েন্টেও দেখেছেন এমএস ওয়ার্ডেও দেখেছেন দুই জায়গায় ছিল ঠিক সেম জিনিস কোনো স্পেশালিটি নেই ঠিক আছে সো আমি এখানে এবার পুরোটাই বর্ডার দিব অল বর্ডার দিয়ে আমি ক্লিক করে দিলাম দেখেন আমার বর্ডার হয়ে গেল এবার কিন্তু এখানে কি হয়েছে ট্যাবল হয়েছে এখন যদি আপনি প্রিন্টে চলে যান দেখতে পাবেন আবার প্রিন্টে কিন্তু সেটা দেখা যাচ্ছে দেখেন আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার সো এবার আমাদের কি করতে হবে আমরা বর্ডার তো বুঝে গেলাম বর্ডার দেওয়ার সিস্টেমটা এখন আমরা একটু দেখে আরো বর্ডার আপনি মনে করেন আমি এটা কন্ট্রোল জেড করে পেছনের দিকে চলে আসলাম আমার কোনো বর্ডার কিন্তু নাই এবার আমি পুরোটাকে সিলেক্ট করব ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করতে হবে অবশ্যই ঠিক আছে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এবার যেরকম বর্ডার দিতে চান আপনার সেভাবে আপনি বর্ডার দিতে পারেন ওকে সো আপনার যেমন ইচ্ছে এখান থেকে দেখেন বটম টপ লেফট রাইট নো বর্ডার অল বর্ডার আউটসাইড থিক সো এনিথিং এলস আপনি যেটা মনে চাই তারপর আপনি যদি ড্র করতে চান ড্র করতে পারেন আপনি লাইনের কালারগুলো যদি চেঞ্জ করতে চান সেটাও করতে পারেন লাইনের স্টাইল চেঞ্জ করতে চাইলে সেটাও করতে পারেন সো আশা করি এগুলো আপনারা জানেন সেগুলোকে আমি আর দেখাচ্ছি না আপনারা নিজেরা একটু দেখে নেবেন আপনারা দেখার জন্য আমি কিন্তু ভিডিওটা ছোট করে দিচ্ছি ভিডিও শর্ট হবে যার যাতে করে আপনাদের প্রিভিয়াস যেগুলো পড়ানো হয়েছে যেগুলো এটার সাথে রিলেটেড সেইগুলো মানে সেই জিনিসগুলো যেন আপনারা কি করতে পারেন আবার একটু ঝালাই নিতে পারেন নিজেদেরকে ঠিক আছে সো আমি আবার অল বর্ডার দিয়ে রাখলাম হয়ে গেল এরপর হচ্ছে আমার এরপর যে জিনিসটা সেটা হচ্ছে কি শেডিং কালার বা ফিল কালার হ্যাঁ এখানে ফিল কালার দেওয়া আছে সো ফিল কালার ফিল কালার হচ্ছে আমি চাইতেছি এই জিনিসটাকে একটু আলাদা করব নাম্বার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই জিনিসগুলোকে একটু আলাদা করে দিব সো আমি এখান থেকে ফিল কালার এসে আপনি এবার কোনটা দিয়ে চাচ্ছেন একটা ফিল কালার চুজ করে দেন দেখেন এটা একটা আলাদা একটা হয়ে গেল মানে এই জিনিসগুলো একটা আলাদা হলো তাই আপনি চাচ্ছেন এই নাম্বারগুলোকে একটু আলাদা করবেন তাহলে নাম্বারগুলোকে অন্য একটা ফিল কালার দিয়ে আলাদা করে দেন হম দ্যাট ইট আলাদা হয়ে গেল এটা হচ্ছে বিষয় এখন আপনি চাইতেছেন যে আমি এটাকে ব্ল্যাক করব তাহলে ব্ল্যাক করে দেন ব্ল্যাক করে এবার আপনি বলতেছেন যেখানকার নাম্বার গুলো আছে সেগুলোতে দেখা যাচ্ছে না তো আমি এখন আমার এই ফ্রন্ট এর কালার গুলো চেঞ্জ করবো তো এর পাশে কিন্তু ফ্রন্ট কালার রয়েছে ফ্রন্ট কালারটা আপনি হোয়াইট করে দেন দেখেন হয়ে গেল সো এটা হচ্ছে বিষয় আপনারা এখন মোর কালার চলে গেলে মোর কালার পাবেন সেটা অবশ্যই জানেন আর ফিল কালার এসে মোর কালার গেলে মোল কালার পাবেন সেটাও আপনারা অবশ্যই জানেন এই হচ্ছে মূলত বিষয় তো এখন এই পর্যন্তই আহ আচ্ছা দেন আমরা এই জিনিসটা বুঝে গেছি এবার হচ্ছে আমরা হচ্ছে কিছুটা দেখবো যে অ্যালাইনমেন্ট নিয়ে বিষয়টা দেখব অ্যালাইনমেন্টের বিষয়টা কেমন আমরা অ্যালাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করি এখানে অ্যালাইনমেন্ট যেটা জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আমরা অ্যালাইনমেন্ট বোঝার জন্য আমি আপনাদেরকে আগে এখানে মার্স অ্যান্ড সেন্টার এই জিনিসটা করে দেখাই আমি এটাকে প্যাকেজ ডিলেট দিলাম ডিলেট দিয়ে আমি এখান থেকে আমি এখানে ক্লিয়ার আসবো ক্লিয়ার থেকে ফরমেটে চলে যাবো কারণ এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে মনে করেন আমার এখানে আমি ডিলেট করছি কিন্তু গ্যাসের নাম্বারগুলো তাই না কিন্তু নাম্বারগুলো শুধু ডিলিট হয়েছে আমার কিন্তু এখানে যে কাজকাম করেছি যে কালার বালার কালার ব্যাগার সব দিয়েছি সেগুলো কিন্তু কি হয় নাই সেগুলা মানে সেগুলো থেকে গেছে কিন্তু সেগুলা যাচ্ছে না তো সেটা যাওয়ার জন্য আমাদেরকে এখানে ক্লিয়ার থেকে এসে ক্লিয়ার ফরমেটস দিতে হবে তাহলে পুরোটাই চলে যাবে তাহলে একদম আগের মতো আপনি একটা রূপ পেয়ে যাবেন অথবা কন্ট্রোল জেড কন্ট্রোল জেড করে তো আপনার পেছন থেকে যেতেই পারছেন সো ক্লিয়ার দিলে আপনার সকলগুলো দিলে তো সবকিছুই যাবে আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম হ্যাঁ ক্লিয়ার অল দিলে ক্লিয়ার ফরমেট দিলে ক্লিয়ার ফরম্যাটটাই যাবে কন্টেন্ট মানে হচ্ছে আপনার লেখাগুলো যাবে এটা হচ্ছে বিষয় আর কমেন্ট হাইপার লিঙ্কগুলো আমরা সামনে দেখবো কমেন্ট আছে হাইপার লিঙ্ক আছে এগুলো দেখবো আমরা তো আশা করি বিষয়টা বলতে কোনটা ফর্মেট কোনটা কন্টেন্ট কন্টেন্ট মানে আমি আবার বলছি কিছু ট্যাক্স লেখা থাকলে সেটা হচ্ছে কন্টেন্ট ফর্মেট মানে হচ্ছে আপনি সেখানে যেটা সাজিয়েছেন যে কালার দিয়ে কালার দিয়ে মোটা করে এইসব জিনিস দিয়ে যে সাজিয়েছেন সেটা হচ্ছে ফর্মেট বলা হয় হ্যাঁ ফর্মেটটা আপনি কি করতে পারবেন ডিলিট করতে পারবেন ক্লিয়ারে এসে ফর্মেট ক্লিয়ার কমেন্টস অথবা আপনি ক্লিয়ার অল দিলে সব সবকিছু একসাথে চলে যাবে ফরম্যাট কন্টেন্ট কমেন্টস যা আছে সব কিছু একসাথে চলে যাবে আপনি যদি সেটা একটু দেখতে চান আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আনি এই আনলাম আনার পর ক্লিয়ারে আসলাম ক্লিয়ার অল দিলাম দেখেন এজ ইউজুয়াল ঠিক আছে বিষয়টা হচ্ছে এটাই সো এখন হচ্ছে আমি আপনাদেরকে অ্যালাইনমেন্টটা দেখানোর আগে আমি আপনাদেরকে মার্চ অ্যান্ড সেন্টার দেখবো যাতে করে অ্যালাইনমেন্টটা বুঝতে সুবিধা হয় আপনাদেরকে মার্চ অ্যান্ড সেন্টার মানে কি মার্চ মার্চ বিষয়টা হয়তোবা আপনারা এম এস ওয়ার্ডের মধ্যে টেবল অপশনের লে লেআউটে হয়তো বা পেয়েছেন আপনাদেরকে হয়তো আপনাদের ট্রেনার বিষয়টা হয়তোবা দেখিয়েছে আউটে আপনাদের মার্চ অপশানটা ছিল ছোটো করে বাট এখানে একটা বিশাল একটা এটা একটা একদম মানে আলাদা করে একটা বাটন দেওয়া আছে এন্ড সেন্টার সো এটা কেমন সেটা হচ্ছে আপনি যে এই যে দুইটা কলাম বা তিনটা কলাম বা দুইটা রো তিনটা রো একসাথে যদি আপনি এগুলাকে একত্র করে ফেলতে চান এখন মনে করেন আমি যদি এখানে একটা লিখি আমি তখন লিখেছিলাম সবাই দেখতে পেয়েছেন দেখেন এখানে আমি লিখেছি রেনোভেটিভ টেকনোলজি কিন্তু এটা কিন্তু এই কলামে সরি এই সেলের মধ্যে রয়েছে কিন্তু দেখাচ্ছে কিন্তু পুরোটা কিন্তু পুরোটা না আপনি যখন ক্লিক করবেন এই কলামে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে কিন্তু কিছু লেখা নাই তার মানে এই সেলের মধ্যে কোনো লেখা নাই এই সেলে লেখাটা দেখতে পাচ্ছেন সো আমি চাইতেছি যে আমার একটা সেলের মধ্যে লেখা থাকবে পুরোটা এটা কিন্তু বাহির হয়ে গেছে না একটা সেল থেকে কিন্তু অনেক বেশি হয়ে গেছে লেখাটা সো আমি চাইতেছি একটা সেলের মধ্যে থাকুক তো সেটা করার জন্য কি করতে হবে আমি মনে করেন এটাকে পুরোটা সিলেক্ট করলাম এই পর্যন্ত সিলেক্ট করে আমি মার্চ অ্যান্ড সেন্টারে চলে যাবো আমি মার্চ অ্যান্ড সেন্টার না দিয়ে আমি আগে এখানে অ্যারো বাটনে ক্লিক করলাম এখানে আপনারা চারটা অপশন পাবেন একটা হচ্ছে মার্চ অ্যান্ড সেন্টার একটা হচ্ছে অ্যাক্রোস একটা হচ্ছে মার্সেল একটা হচ্ছে মার্সেল আমি মার্চ অ্যান্ড সেন্টার করে দিলাম দেখেন আমার অটোমেটিকলি লেখাটা কি চলে আসলো সেন্টারে চলে আসলো আমি একটু কন্ট্রোল জেড করি আমি আবার আসলাম দেখেন আমার মার্চটা কেমন হয়েছে আমার হয়েছে কিভাবে আমার দেখতে পাচ্ছেন রো গুলা দেখতে পাচ্ছেন সেটাই শুধু মার্চ হয়েছে সরি সেটা না মানে এটা হচ্ছে পুরোটা লম্বা লম্বী ভাবে হয়েছে ঠিক আছে কিন্তু এইভাবে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে সেগুলা ঠিক আছে আমার তিনোটা মিলে কিন্তু এক হয় নাই দেখতে পাচ্ছেন এটা আলাদা এটা আলাদা এটা আলাদা সো আমি তো চাইতেছি পুরোটা জুর একটা সেল হবে ঠিক আছে সো আমরা বিষয়টা আসলে মানে আসলে বুঝতে পাচ্ছেন যে অ্যাক্রস মানে হচ্ছে আপনার পুরোটা লাইনটা এক হয়ে যাবে কিন্তু এর পরবর্তী নিচে ল্যাঙ্গুলা হবে না ঠিক আছে সবগুলা আলাদা আলাদা হয়ে যাবে মার্স কিন্তু আমি চাইতেছি মার্স এন্ড সেন্টার তাহলে আমাকে পুরোটা করে দিবে তাহলে করলাম আমি আবার ক্লিক করলাম মার্স এন্ড সেন্টার হয়ে গেল দেখতে পাচ্ছেন এরপর আপনি যদি এটাকে এখন আরমার্স করতে চান আরমার্স আবার করতে পারবেন আরমার্স হয়ে গেল আগের জায়গায় এখন আপনি যদি মার্স সেল করতে চান মার্শ সেল দিলাম ঠিক সেম জিনিসটাই মার্স অ্যান্ড সেন্টার মার্শ সেল সেম একই কথা কোনো চেঞ্জ নাই এরপর হচ্ছে এবার আমাদের অ্যালাইনমেন্টের বিষয় আসবে অ্যালাইনমেন্টের বিষয়ে আবার দেখাই আমরা সেটা হচ্ছে আপনি যদি এটাকে এটা অলরেডি কিন্তু মিডল অ্যালাইনে চলে আসছে আমি যদি সরি মিডল অ্যালাইন বলতে সেন্টার অ্যালাইন আর কি সেন্টার অ্যালাইনে চলে আসছে আমি যদি এখন লেফটে নিয়ে যেতে চাই লেফটে চলে গেল রাইটে হলে রাইটে দেন এটা যদি আপনি উপরে উপরে নিতে চান আর মিডলে মিডলে দিলাম চলে আসলো দেখতে পাচ্ছেন খুব ইজি কোনো প্যারা নাই এখানে সো এখন হচ্ছে এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে অরিয়েন্টেশন অরিয়েন্টেশন মানে হচ্ছে আপনার লেখাগুলাকে আপনি যদি বাঁকানো তেরানো ফেরানো করতে চান সেটাও করতে পারেন সো আমি যদি অ্যাঙ্গেল কাউন্টার কাউন্টার দেখেন লেখাটা অ্যাঙ্গেল ক্লক আপনি আবার যেরকম করতে চান সেরকমই লেখাগুলো হয়ে যাবে ভার্টিক্যালে হলে ভার্টিক্যাল রুটেড হলে রুটেড অ্যাট এনি সিস্টেম আপনি এখান থেকে করতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে ফরম্যাট সেল এটা হচ্ছে একটা মানে আর তো অ্যাডভান্স লেভেলে কাজ করতে চাইলে আমি আপাতত এখানে যাচ্ছি না আপনারা আমাকে সিম্পল এই বিষয়গুলাই দেখবেন আমি আপাতত এটাকে কন্ট্রোল জ্যাড করে আমি আগের পজিশনে নিয়ে আসছি ঠিক আছে এটা হচ্ছে মূলত বিষয় দেন আমি আনমার্স করতে চাইলে আপনি আনমার্স সেল করতে পারেন ওকে এই হলো আপনার অ্যালাইনমেন্টে এখানে ইন্ডেন্ট ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট আমি আর বলতেছি না ইনক্রিজ ইন্ডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট আপনারা সবাই জানেন ঠিক আছে আপনার সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে আপনাদের কিন্তু এটা ওয়ার্ডে আলোচনা করা হয়েছে যারা জানেন না তারা ভিডিওটা আবার দেখে নিবেন তাহলে কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন সো এই হচ্ছে বিষয় আমি এটাকে আনমার্স করে দিচ্ছি আপাতত আনমার্স করার পর এখন যেটা বুঝাবো সেটা হচ্ছে র্যাপ টেক্সট র্যাপ টেক্সট মানে হচ্ছে র্যাপ ট্যাক্স হচ্ছে আপনার যদি ট্যাক্সটা সেল থেকে যদি বেশি বড় হয়ে যায় সেটাকে এক্সেলের মাঝে নিয়ে আসাটা হচ্ছে র্যাপ ট্যাক্স হ্যাঁ এক্সেলের মাঝে মানে আপনি সেটাকে মার্চ করবেন না আপনার অনেকগুলো সেল মিলে আপনি সেটাকে মার্চ করতে চাইতেছেন না কিন্তু আপনি চাইতেছেন একটা সেল যেটা সিঙ্গেল সেলের মাঝে আপনি সেটাকে কি করবেন আপনি সেটাকে অ্যাডজাস্ট করে ফেলবেন সো আপনি র্যাপ ট্যাক্সে ক্লিক করলে আপনার সেটা এক্স্যাক্টলি চলে আসবে মোটামুটি এই দেখেন রেনোভেটিভ টেকনোলজি একটা সেলের মধ্যে চলে আসছে সে অটোমেটিকলি সেটা নিয়ে নিয়েছে বড় করে সেটা নিয়ে একটা সেলে কিন্তু আপনি কিন্তু কয়েকটা সেল মিলে করেন নাই এটা একটা সেলে হয়েছে তবে দেখতে পাচ্ছেন তিন নাম্বার সেলের মধ্যেই রয়েছে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আমি যদি আর একটু এটাকে ছোট করে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের আমি এখানে এটাকে ট্যাক পর্যন্ত লিখলাম এবার এটাকে আমি র্যাপটেক্স করলাম এ দেখেন এ হচ্ছে বিষয় এখন আপনি চাইতেছেন যে এখানে ইটা তো এখানে নিচে নামে গেছে এখন এটাকে কি করবো এটা এটার জন্য আপনি সহজ সহজ একটা সিম্পল ওয়ে আপনি জাস্ট এইখানে এবার চলে আসলে দেখেন আমি যখন আমার কলামের উপরে চলে আসতেছি তখন আমাকে একটা অ্যারো আইকন দেখাচ্ছে বড় ছোট করার জন্য আপনি যদি এখানে ড্র্যাগ করে এখানে সামনে থেকে নিয়ে যান তাহলে দেখেন হয়ে গেল অ্যারো আইকন দেখতে পাচ্ছেন এটা একসাথে নিয়ে নিচ্ছে এখন এখন আপনি যদি এটাকে মিডল ল্যাঙ্ক করতে চান মিডল ল্যাঙ্ক করেন এটাকে সিলেক্ট করে মিডল করেন দ্যাটস ইট রেনোভেটিভ ট্যাগ আশা করি বুঝতে পেরেছেন আপনি যদি চান যে এটা রোটাকে বড় করবেন তাহলে রোটাকে বড় করে নেবেন টেনে আবার যদি চমাতে চান তাহলে কমাই ফেলতে পারেন ঠিক আছে এখন আপনি যদি এটাকে এরকম লম্বা করে দিতে চান লম্বা করে দেন এবং আর একটা বিষয় আপনি চাইতেছেন যে আপনার এতটা দরকার হচ্ছে না আপনি এখানে ড্র্যাগ করে নিয়ে আসার থেকে আপনি যদি এইটার উপর ডাবল ক্লিক করেন তাহলে অটোমেটিকলি সে আপনার টেক্সট অনুসারে ফিট হয়ে যাবে ঠিক আছে ডাবল ক্লিক করলে এটার উপর ডাবল ক্লিক করলে অটোমেটিকলি সে কি করে নেবে ফিট করে নেবে দেখতে পাচ্ছেন এ ফিট হয়ে গেল আমি কন্ট্রোল জেড দিচ্ছি এ দেখেন এখানে তো অনেক বিশাল এখন আপনি এই যে আপনার তিন নাম্বার যেটা রো রো এর উপর ডাবল ক্লিক করলে এটা ফিট হয়ে গেল এ হচ্ছে মূলত বিষয় সো আশা করি এটুক আপনারা বুঝে গেছেন লাস্ট একটা বিষয় আপনাদেরকে বলে যাই সেটা হচ্ছে আপনারা একটা পরিচয় রয়েছে একটা আইডেন্টিফাই রয়েছে হ্যাঁ প্রত্যেক মানুষের একটা কিন্তু আইডেন্টিফিকেশন থাকে বাংলাদেশ সরকার আপনাদেরকে এনআইডি দিয়েছে আপনি এনআইডি পেয়েছেন আপনি কিন্তু রোহিঙ্গা না আপনি বাংলাদেশি হ্যাঁ সো সো আপনি যদি এখন একটা সো সব কিছুতে একটা কি থাকে আইডেন্টিফিকেশন থাকে তাই না সো তেমনি এইখানে সেটা আমরা যেটা ব্যবহার করছি সেটার একটা আইডেন্টিফিকেশন কিন্তু রয়েছে সেটা হচ্ছে কেমন আমরা যখন একটা সেলে ক্লিক করবো তখন আপনি যদি একটু ক্যাল করেন উপরের দিকে এই অংশটাতে কিন্তু ডি ফোর লেখা আছে এটা হচ্ছে আপনার এই সেলের আইডেন্টি ঠিক আছে আপনি যদি এখানে চলে আসেন এফ সেভেন এটা হচ্ছে আপনার আইডেন্টি সেটা কীভাবে বুঝতেছেন সেটা দেখেন সেটা খুবই সিম্পল আপনি এখন এফ কলামে আসেন এবং সেভেন রোতে আসেন এটা হচ্ছে এটার আইডেন্টি ঠিক আছে সো আপনি যদি ইতে আসেন তাহলে ই সেভেন হয়ে যাবে আপনি যদি ডিতে আসেন তাহলে ডি সেভেন হয়ে যাবে সিতে আসলে সি সেভেন এটা হচ্ছে আপনার সেলের আইডেন্টি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাইবা বোর্ডে বা আপনার যদি কোনো এক্সাম দেন তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় এভাবে করে যে এই সেলের আইডেন্টি কত তাহলে আপনি ইজিলি বলা আশা করি বলতে পারবেন যে এ এল এর মানে আইডেন্টিটি বা এ সেলের আইডেন্টিফিকেশন হচ্ছে ই ঠিক আছে ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিষয় কারণ হচ্ছে এটা বলে রাখার কারণ হচ্ছে সামনে দিয়ে আমরা যখন ফর্মুলা ইউজ করব তখন এই আইডেন্টিফিকেশনটা খুবই জরুরি আইডেন্টিফিকেশন ছাড়া হবে না কারণ হচ্ছে আপনাকে সেল আপনি যখন ফর্মুলা ইউজ করবেন আপনাকে কিন্তু রেফারেন্স দিতে হবে আপনি কোন সেলের উপর আপনি হিসাব নিকাশ করতে যাচ্ছেন তখন আপনি রেফারেন্স যদি ভুল দেন তাহলে সেই হিসাব করতে পারবে না সো আপনাকে রেফারেন্সটা সঠিক দিতে হবে সো এই বিষয়টা খুবই খুবই ইম্পর্টেন্ট সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনাদের এই এইটার মধ্যে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কমেন্ট সেকশনে বিষয়টা শেয়ার করবেন কোনো হেজিটেট করবেন না আপনারা ইনশাল্লাহ বিষয়টা খুবই ক্লিয়ার হয়ে ইনশাআল্লাহ আমাদের থেকে একটা ভালো সাপোর্ট বা সার্ভিস নিয়ে যাবেন সো এ হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম